ए तेरा पजामा फटा है, तेरा पजामा फटा 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 किधर फटा ले। প্রিয়দর্শন পরিচালিত বলিউডের হিট কমেডির একটি সিনেমা হেরাফেরি। 2000 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের দুষ্ট মিষ্টি ঝগড়া আর খুনসুটি দর্শকদের বিনোদন দিয়েছে প্রচুর। রাজুর চরিত্রে অক্ষয়, স্বামীর চরিত্রে সুনীল শেঠি আর বাবু ভাইয়ের চরিত্রে ছিলেন পরেশ রাওয়াল। দৈবিকা প্রসাদ মন্দির মে মিলতা হ্যায়, গরাজ মে নাই। मैं गराज का ओनर बाबू राव आपते बोल रहा हूँ। सिनेमाटी व्यापक जनप्रियता लाभ करे एवं एर परवर्ती सिक्वेलो आसे 2006 साले। एरपर थेके भक्तरा अपेक्षार प्रहर गुनछिलेन कबे हेराफेरी थ्री आसबे। तबे प्राय दीर्घ समय पार होलेओ निर्मातादेर पक्ष थेके कोनो घोषणा आसेनि। एबार अपेक्षार प्रहर शेष हलो, आबारो पर्दाय राजू, श्याम ओ बाबू भाईर कमेडी दर्शकदेर हासाते प्रस्तुत। हम तीनों तो श्याम के दोस्त हैं। दोस्त है। आप तीनों की शक्ल मिलती है, जुड़वाओ। छबि साफल्यर कथा माथाय रेखे एबार कमेडी घरानार सिनेमाटिर तीन नम्बर सिकुएल हेराफेरी थ्री सिद्धांत नियेछेन निर्मातारा। तबे एबार सिनेमाय थाकछे बड़ परिवर्तन। तीन नम्बर सिकुएले थाकछेन बलिउडेर तरुण अभिनेता कार्तिक आर्यन। टुईटारे विषयटि निश्चित करेछेन अभिनेता परेश रावाल। তবে কি এই সিনেমাটিতেও অক্ষয়ের জায়গা নিল কার্তিক আরিয়ান? মস্ত সুপারম্যান কি তরফ পোর্টলি লেকে আ গয়া রে তু। ও সব ছোড়ো, মেকো ধাক্কা কিসনে মারা? ফিরোজ নাদিয়াদ ওয়ালার সাথে অক্ষয় কুমার তিনটি কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরাফেরি, ওয়েলকাম এবং আওয়ারা পাগল দিওয়ানার সিকুয়েল করার খবর বি টাউনে ভেসে বেড়াচ্ছে। তবে সর্বশেষ আপডেট হলো খিলাড়ি তারকা এখন এই সিকুয়েল থেকে সরে এসেছেন। কারণ হিসেবে জানা গেছে এই কমেডি ফ্র্যাঞ্চাইজিতে ভক্তদের প্রত্যাশা সম্পর্কে ভালো অবগত অক্ষয়, তাই সে তুলনায় এই সিকুয়েলগুলোর মান এবং কনসেপ্ট নিয়ে আশ্বস্ত নন তিনি। ভক্তদের প্রত্যাশা পূরণে হেরাফেরির সিকুয়েলের স্ক্রিপ্টের মানের সাথে কোনো রকম আপোষ করতে রাজি নন অক্ষয়। তাই নির্মাতারা অক্ষয়ের পরিবর্তে কার্তিক আরিয়ানকে কাস্ট করেছেন। পরেশ রাওয়াল টুইটারে কার্তিকের অভিনয় করার বিষয়টি নিশ্চিত করলেও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখন আসা বাকি। এর আগে কার্তিক অক্ষয়ের ভুল ভুলাইয়ার সিকুয়েল ভুল ভুলাইয়া টুতে অভিনয় করেন, যেটি বক্স অফিসে ব্যাপক হিট হয়। হেরাফেরি থ্রিতে অক্ষয় অভিনয় না করলে তাহলে দাঁড়াচ্ছে আবারও অক্ষয়ের জায়গা নিচ্ছেন কার্তিক। মেলি নতল করতা হ্যায়,